রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শহর বর্ধমানের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সভাগৃহে বৃহস্পতিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওই জেলার সভাধিপতি এবং জেলার মানুষ হিসেবে ভীষণ গর্ববোধ করেছি যে আমাদের জেলাতে এইরকম একজন মানুষ জন্মগ্রহণ করেছিল। এখন অবশ্য ভাগ হয়ে গেছে, কিন্তু আমরা সামনে ধারণ করে নিয়ে এলাম সাম্য করব বাংলায়। আমাদের বাংলার মানুষ বিদ্রোহী কবি নজরুল সামনে কথা বলে গেলেন, আমাদের পছন্দ হলো না, রাশিয়া থেকে আনতে হলো সামনে, তার করতে লজ্জা হচ্ছে নিজেকে। সেই জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল জানান, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের মহকুমা শাসক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই গান্ধী চিন্তাভাবনা এবং উদ্যোগে পুরো রাজ্য জুড়েই তথ্য দপ্তরের পক্ষ থেকে নজরুল জয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে, এবং তার সঙ্গে আমাদের পূর্ব বর্ধমান জেলাতেও আমাদের জেলা তথ্য সংগীত দপ্তরের পক্ষ থেকে নজরুল জয়ন্তী পালন করা হয়েছে শ্রদ্ধার সাথে। এবং সেই অনুষ্ঠানে আমাদের যে আমাদের বর্ধমান শহর এবং তার সংলগ্ন ভিন্ন গ্রাম থেকে ছোটো ছোটো কুচিকাচারা তারা ভিন্ন নৃত্য পরিবেশন থেকে শুরু করে আবৃত্তি গান সমস্ত তারা পরিবেশন করেছে, যার মাধ্যমে আমরা সেই আমাদের যে কবি বিদ্রোহী কবি নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে পেরেছি। তাতে আমরা নিজেকে ধন্য মনে করছি যে তাদের কথা, তাদের ভাবনা, তাদের চিন্তা এবং সাম্যবাদের যে ভাবনা, সেটা যদি আমরা মেনে চলি, এগিয়ে চলি, তাহলেই মনে হয় মানবিকতার ভালোবাসার জয় হবে। এবং আজকে এই শুভ দিনে আমরা পেয়েছিলাম আমাদের জেলা পরিষদীয় সহসভাধিপতি মহাশয় দেবী টুডু মহাশয়কে। এছাড়া আমাদের সঙ্গে ছিলেন আমাদের মহকুমা শাসক বর্ধমান দক্ষিণ মাননীয় কৃষ্ণেন্দু মণ্ডল মহাশয়, এবং এছাড়াও এলাকার জ্ঞানীগুণী মানুষ এবং সাহিত্যিক এবং কবি বুদ্ধিজীবীরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।